বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে ভারতের ছাত্র ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে তিন দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন উপাচার্য না থাকায় সহ উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। মূলত দূরশিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের ঠিক সময় ফল প্রকাশ করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। এসএফআইয়ের জেলা কমিটির সম্পাদক জানান, তাদের দাবি মানা না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে তিন দফা দাবি নিয়ে আজকে ভিসির কাছে এসেছি। ভিসি নেই, তাই প্রভিসির সঙ্গে আমাদের কথা বলা হলো। আমরা এই কদিন ধরে লক্ষ্য করছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশন দূরশিক্ষা বিষয়ে ছাত্রছাত্রীদের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে 2019 এবং 2021 শিক্ষাবর্ষের ডিস্টেন্স এডুকেশনের ছাত্রছাত্রীরা, তারা পরীক্ষা দিয়েছে, এখনও পর্যন্ত ফলাফল পায়নি, এবং দ্বিতীয়ত তাদের আগামী দিনে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা কবে হবে সেই নিয়েও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোনো রকম সদুত্তর পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে উদাসীনতা লক্ষ্য করা গেছে ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে, ফলে তাদের সেশন শেষ হয়ে গেল, তাদের পরীক্ষাটা হচ্ছে না। দ্বিতীয় সমস্যা আমরা দেখতে পারলাম যে এই শিক্ষাবর্ষের এবং তার পরবর্তী শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যারা এই লকডাউন পিরিয়ডে অনলাইনে পরীক্ষা দিয়েছিল, এই অনলাইনে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা তাদের উত্তরপত্র জমা দেওয়ার পরও তাদের রেজাল্ট বিভিন্ন ক্ষেত্রে আইএমসি আসছে, ইনকমপ্লিট আসছে। এবং আর একটা যে সমস্যা সেটা দেখছি, আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ইউজিসির কাছ থেকে ডিস্টেন্স এডুকেশনের জন্য ছাড়পত্র, সেই ছাড়পত্রতে দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি হচ্ছে, যার ফলস্বরূপ আমরা লক্ষ্য করলাম এই শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত ডিস্টেন্স এডুকেশনের ভর্তি প্রক্রিয়া শুরু হলো না। ফলে এই তিনটে সমস্যা মূলত দেখা গেছে। আমরা অবিলম্বে বলছি তিনটে সমস্যাকে সমাধান করতে হবে। 2019 এবং 2021 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে এখনও পর্যন্ত রেজাল্ট পায়নি, এখনও পর্যন্ত পরবর্তী সেমিস্টারের কবে পরীক্ষা হবে তা ঘোষণা করা হয়নি, অবিলম্বে তা ঘোষণা করতে হবে এবং পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে, তার পাশাপাশি তাদের হার্ড কপি দিতে হবে রেজাল্টের। দ্বিতীয় দাবি আমাদের যে এই সময়ের মধ্যে ডিজিটাল এডুকেশন নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, যে ছাড়পত্র ইউজির কাছ থেকে ছাড়পত্র নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, সেই ছাড়পত্র পাওয়ার জন্য যে সমস্যা, সেই সমস্যা সম্পূর্ণ হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা এবং গাফিলতির জন্যই হচ্ছে, তাকে অবিলম্বে মুক্ত করতে হবে এবং নতুন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশনের ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে পারে, তার জন্য সমস্যা মিটিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। এবং শেষ দাবি, আইএনসি হওয়া ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিল, যারা উত্তরপত্র অনলাইনে জমা দিল কিন্তু এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে পারলো না, সেই সমস্যাটাকে সম্পূর্ণভাবে কাটিয়ে অবিলম্বে ছাত্রছাত্রীদের আইএনসি রেজাল্ট প্রকাশ করা হোক এবং তাদের পূর্ণাঙ্গ রেজাল্টের বিনিময়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা কেন আগামী দিনে ঠিক থাকে সে বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবস্থান করে। এই তিন দফার দাবি নিয়ে আমরা আজকে এসেছিলাম এবং আগামী দিনে যদি এই দাবি না মানে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনের পথ দেখি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।